তো মামা বাড়ি যাওয়ার আগে একবার স্নান গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো ছেলে আজকে যাবে মামা বাড়ি তো গতকাল আমি কোনো ভিডিও করিনি ভিডিও শুট আমি করিনি তো গতকাল আমি কচুবাটা করেছিলাম তো কচুবাটাটা গতকাল দিয়ে আসা কথা ছিল কিন্তু যে কোনো কারণে হোক যেতে পারিনি আজকের জন্য কচুবাটা দিতে আমাদের যেহেতু নতুন মাস পড়ে গেছে জিনিসপত্র টুকটাক করে কিছু আনা হচ্ছে তো এখন আমি টোস্টের প্যাকেটটাকে খুলে ফেললাম এখন যেহেতু চা করে রেখেছি দেখো পাশে চা রয়েছে আমার চাটা একটু ঠান্ডা হচ্ছে এই ফাঁকে আমি সমস্ত জিনিসগুলো ঢেলে ফেলছি তো ওটসটাকেও ঢেলে ফেললাম তারপর আজকে রান্না করছি সকালবেলায় বেগুন ভাজা আলুর তরকারি করছি টমেটো ধনে ধনে পাতা দিয়ে তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এ মাসে না সর্ষের তেল আনা হয়েছে বেশি করে সাদা তেলও আনা হয়েছে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা এবারে করব তো বেগুন ভাজা করছি প্রথমেই তো বেগুন ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলছি আর এই দেখো ছেলেকে এখন খেতেও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ রুটি আর তরকারি তারপরে চলে এসেছি আমি বিছানা গোছাতে আবার নিচে চলে গেছি হাজবেন্ড চশমাটা ভুলে গেছিলো যাচ্ছিল ব্যাংকে তো চশমাটা আবার দিয়ে দিলাম শীতকালে সূর্য দক্ষিণ দিকে হেলে যায় তো এখন আমাদের বারান্দাটায় রোদটা একটুখানি কম আসে তবুও বালিশের কভারগুলো খুলেছি সেগুলোকে রোদে দিলাম বালিশগুলোকে এদিকে মিমি এখানে বসে আছে মিমিকে একটুখানি আদর করে নিচ্ছি তারপরে আবার চলে এসেছি ঘরে তো বিছানার চাদরটাকে যে চেঞ্জ করব তো চাদরটাকে তুলে এই চাদরটাকে পাতবো তো দেখো চাদর পাতা হয়ে গেছে আর টিফিন গাড়ির মধ্যে কচুবাড়াটা ভরেছি এটাই বাড়িতে পাঠাবো ছাদে এসে তেল মাখছে ছেলে তো মামা বাড়ি যাওয়ার আগে একবারে স্নান সেরে তারপরে বেরোবে আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে এসেছি সাথে মিমিও আছে ছেলে একেবারে রেডি হয়ে গেছে মামা বাড়ি যাওয়ার জন্য তো একেবারে মামা বাড়ি থেকে ঘুরে তারপরে বিকালবেলা ব্যায়াম করে তারপরে বাড়িতে আসবে তো চলো এখন নিচে যাচ্ছে আর বালি দিয়ে দেখো ঘরের কি অবস্থা সমস্ত গাড়ি জুতোর থেকে সমস্ত বালি ঘরে চলে আসে ঠিক আছে রাস্তাটা দেখে যাবি বুঝেছিস রাস্তাটা দেখে যাবি কি করছিস ওটা বল ওটা ওটা রাস্তাঘাট ওটা করবি না ওটা দিমা ভাই দিকে পড়ে থাকবি তারা ওটাও ভালো এটা যে মাইলো 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 আয় 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 এখন ফ্যানটা শুধুমাত্র চলে ঘরটা মোছার পর ঘর শোকানোর জন্য তো আজকে আমি চাদরটাকে চেঞ্জ করেছি তবু আগে যদি মনে পড়তো তাহলে ভালো হতো কিন্তু চাদর চেঞ্জ করার পর আজকে ফ্যানটাকে পরিষ্কার করে ফেললাম তো মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখানে এটার মটর ডাল নিয়েছি মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে রয়েছে মূলো আর শিম আর দিয়ে দিলাম একটু লাউ তো এখন আবার ডালটা সিদ্ধ হবে সাথে সবজিগুলোও সিদ্ধ হবে আজকে রান্না করছি মানকুচুর তরকারি মানকুচুটাকে এখন জলের মধ্যে সিদ্ধ করছি বাটা মানকুচুর তরকারি এর মধ্যেই রয়েছি আর তেলের জায়গাটা উল্টো হয়ে গেছে মানে সর্ষের তেলের জায়গা সাদা তেল আর সাদা তেলের জায়গা সর্ষের তেল হয়ে গেছে তো আজকে মশলাটাকেও করতে হবে আদা লঙ্কাটা বাটবো তো আদাটাকে রেডি করে রেখেছি ধুয়ে টুয়ে আর এখন শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি আজকে শুকনো লঙ্কা বাটা দিচ্ছি অল্প কয়েকটা পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল আর এখন মানকুচুটাকে ভাজা করছি তারপরে এই ফাঁকে মশলাটাকেও বেটে নেবো এদিকে ডালটাও হয়ে গেছে ডালটাকে নামিয়ে ঢেলে রাখলাম তারপরে এই কুকারটাকে আমাকে এখন খালি করতে হলো কারণ ছেলের মাংসটাকেও রেডি করে রাখবো তো ছেলের মাংসটাকে ধুয়ে এটার মধ্যে রেখে দিচ্ছি মাংসটা এখন রান্না করবো না কারণ ছেলে আজকে দুপুরবেলা খাবে না কারণ ওর ডিমা বাড়ি গেছে আর মাংসটা করবো রাত্রিবেলা এই জন্য সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে দেবো সমস্ত রকম মশলা দিয়ে দিলাম আর তেল দিন এর মধ্যে তো মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এখন একটুখানি রুটি খেতে হবে শাশুড়িমাকেও একটা রুটি দিয়েছি শাশুড়িমা রুটি নিয়ে চলে গেছে বারান্দায় আর আমি একটুখানি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি ছেলে বেরোনোর সাথে সাথে আমি ঘরের কাজটা করে নিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করেছি তো এখন রান্না বান্না করছি মানকুচু তরকারিটাকে বসিয়ে এসেছি ওটা হতে একটু সময় লাগবে যেহেতু আর কচুগুলো ভালো করে শীত না হলে খাওয়া যাবে না যদিও গলা ধরছে না খুব ভালো কচু তো এখন এসেছি আমি এই সিঁড়িটা ঝাঁট দিতে আর এই আমাদের নিচের রান্নাঘরটা যেখানে গাড়ি রাখা হয় আর আমাদের সিঁড়ির এই জায়গাটা প্রচণ্ডভাবে নোংরা হচ্ছে এদিকে হচ্ছে ছাদের ধুলো আর নিচে হচ্ছে বাইরে যে রাস্তা ঘোরাঘুরি হচ্ছে সেই নোংরা মানে কিছুতেই পরিষ্কার করে পারা যাচ্ছে না তো এখন ঝাঁট দিই স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে মিষ্টি সোনার গাটাকে ভিজে টাওয়েল দিয়ে আমি ভালো করে মুছে ফেলছি তারপরে আমার ঠাকুর ঘরে অনেক কাজ আছে সেই কাজগুলো আমাকে একটা সময় এসে করতে হবে মিষ্টি সোনাকে সাজুগুজু করে ফুল দিয়ে নিবেদন করেছি তুলসী পাতা নিবেদন করেছি এখন ধূপ দীপ জ্বালিয়ে দিলাম আর বছরের প্রথম আমাদের জয়নগরের মোয়া এসেছে আর সেটা ভগবানকে নিবেদন করেই তারপরে আমরা খাবো তো এখানে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে এই ভোগ নিবেদন করছি এখন আমি
এরকমভাবে নতুন কিছু দিয়ে পুজো করতে পারলে দেখবে মনটাও খুব শান্তি লাগে, আমারও সেরকম লাগছে। পুজোর ঘর থেকে চলে এসেছি সোজা খাওয়ার টেবিলে, প্রচণ্ড খিদে পেয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ওদিকে শাশুড়িমাকে খেতে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে রান্নাটা তো সেভাবে শেয়ার করিনি, একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে দেখো মানকুচুর তরকারি রান্না করেছি, এখানে ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, আর রয়েছে লোটে মাছ, আর এখানে মিমিদের খাওয়াটা। উঠতে উঠতে 4টে বেজে গেছে, তো এখন বেলাটা প্রায় পড়ে গেছে, সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর জামা কাপড়গুলো তুলছি, কিছু জামা কাপড় মেলা রয়েছে এগুলোকে তুলছি, হাতেও কিছু রয়েছে। আর পাখিরা যার যা নিজের বাসায় ফিরছে, এই দেখো। চাটো একটু, এটু জিপ দিয়ে চাটো, চাটো চাই তো, একটু চাটো চাটো, চেটে দেখো না মিষ্টিটা কি। মা তো পুরো বেহুশ, চাটা বানিয়ে শান্তি নেই, চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেল। মিমি এখন ছাদে যাবে, মিমিকে ছাদের দরজাটা খুলে দিয়ে এলাম, তারপরে হাজবেন্ডকে শাশুড়িমাকে চা দিয়ে এলাম। শাশুড়িমা তো ওইদিকে পাশ ফিরে শুয়ে রয়েছে। তো যাই হোক, আমি বলে দিলাম যে চা দিয়েছি, এবার আমার চাটা আমি খেয়ে নি। কি গো চাটা খেয়ে নাও। আজকে খুব বেশি জামা কাপড় নেই, তবে যেগুলো আছে সেগুলোকে ভাঁজ করে রাখছি, যেহেতু একটুখানি বেরোবো, বেরিয়ে এসে তারপর আর ইচ্ছা করবে কি করবে না, এই জন্য গুছিয়ে ফেলছি। তারপরে ছেলেও আসবে একটু পরে, কারণ জানি ছেলে আসার টাইম হয়ে গেছে, ও এলে পরে আমরা বেরিয়ে যাবো। তুমি থাকতে পারলো এই তারপর ওর মামা জোর দিচ্ছে না নাকি হচ্ছে না বুঝতে পারছি না, তখন থেকে হাতটা উপরে তুলতে পারছে না, হ্যাঁ তখন ওটা হচ্ছিল না, তার মামাকে চাপ দিচ্ছে তখন তা হচ্ছে না, আর ওই চুম্বকের ওটার জন্য নাকি এমনি চাপটা। এখন প্রায় 8:10-15 মতো বাজে, ছেলে বাড়িতে আসার পর এখন যাচ্ছি, দু একটা টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করার আছে, তো চলো বেরোই। আগের দিন দাদা এত ভালো নারকেল দিয়েছে আমাদেরকে, আজকে আবার নারকেল নিতে চলে এসেছি দাদার দোকানে। কত করে টমেটো দাদা? এই টমেটোটা দাদা একটু খারাপ হবে, হ্যাঁ একটু চেঞ্জ করে দিন। এক সপ্তাহ মেলায় রাখলো কিচ্ছু হবে নাই না, এই টমেটো আমার দোকান। ওই টমেটোটা খারাপ আছে দাদা, ওটা চেঞ্জ করে দিন। আসে তো আজকে দাদাকে বলে দিলাম যে সংক্রান্তিতে আমাদের জন্য 4টে নারকেল রেখে দেবেন একই দামে। আমাদের থেকে 40 করে বিক্রি করছে এই যে এটা। এটা যতদূর মনে হয় চন্দ্রমল্লিকা ফুল, এটা আমি মিষ্টির জন্য নিচ্ছি। আজকে বাড়ি থেকে বেরিয়ে অনেকগুলো দোকান আমি ঘুরলাম, তো এখন এসেছি মুদিখানা দোকানে, কিছু জিনিস নেওয়ার আছে, তারপরে যাব মিষ্টির দোকানে, সেখানে কিছু জিনিস নেওয়ার আছে, তারপরে যাব লন্ড্রিতে। দুটো নিয়ে নে, একটাই নে, ওটাই নে, ওটাই নে, খাচ্ছিস যখন বড়টা খা। বিস্কুটের কোটোটা নিয়ে ঘুরছি, বাচ্চাদের জন্য যে বিস্কুট এনেছে, বাচ্চাদের বলতে আমাদের পাড়ার বাচ্চাদের, তো তাদের জন্য মেরি বিস্কুট এনেছে, এটার মধ্যে ভরে রাখতে হবে, তারপরে ওটাকে নিচে নিয়ে গিয়ে রেখে আসতে হবে। আর কালকে সকালবেলায় মানে আগামীকাল সকালবেলায় কিছু স্পেশাল আমি করতে চলেছি, তো তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখো, তাহলে জানতে পারবে কি স্পেশাল করছি, এখন কিছু বলছি না। তো এই জন্য একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, ফুল নিলাম, তারপর পরিচিত একজনের সাথে দেখা হলো, তার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আসলে কিছু রেকর্ডিং করিনি, কিছু কিছু ব্যাপার থাকে জানো তো, মনের ব্যাপার থাকে, তখন সব কিছু ক্যামেরা অন করে বলা যায় না আর কি। তো যাই হোক, এখন একটুখানি ছেলের জন্য রুটি বানাবো, সমস্ত তরকারি ভাত যা যা আছে সব কিছু গরম করব, তো চলো আগে বিস্কুটটা ঢেলে নিই। হাজবেন্ড বলছিল এখন গুড় ভালো হবে না, তবু সাহস করে আমি মিষ্টির দোকান থেকে গুড়টা নিয়ে নিলাম, এটা পাটালি গুড়। তারপরে এই কৌটোর মধ্যে একটুখানি ওই জয়নগরের মোয়া আর কেক একসাথে করে রেখে দিলাম। তারপরে বিস্কুট ঢালা দেখে আমাদের মিমি তো কী ছোঁচামি শুরু করে, চোখে একটা বিস্কুট দিয়ে দিলাম, নিয়ে চলে গেল। এই যে ফ্রিজ থেকে ছেলের মাংসটাকে বের করলাম, এখন জল দিয়ে এটাকে সিদ্ধ বসাচ্ছি, কয়েকটা সিটি দিতে হবে, তারপরে মিমিদের মাংসটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি। বোনের মেয়ের অন্নপ্রাশনে পড়েছিলাম শাড়িটা, শাড়িটা দোকানে ছিল, পালিশ করতে দেওয়া হয়েছিল, হঠাৎ করে রাস্তার মধ্যে মনে পড়লো যে শাড়িটা তো নেওয়া হয়নি, এরকম করে ভুল হয়ে যায় কখনো কখনো,
তো শাড়িটাকে নিয়ে এলাম আর পালিশ করতে এটা নিয়েছে হলো 80 টাকা তো রেখে দি আলমারিতে আবার কোন সময় পড়তে লাগবে আমার খুব একটা মানে পছন্দের শাড়ি জামদানি শাড়ি তো পছন্দ করি তিনটে না চারটে জামদানি আছে তার মধ্যে এটা হলো আমার সবথেকে ফেভারিট শাড়ি এখন পনির কাটবো এর জন্য বোর্ড আর ছুরিটাকে এখানে রেখে দিলাম তার উপরে পনিরটাকে রেখে দিলাম সবকিছু রেডি করে নিচ্ছি তারপরে মুড়িটাকে ঢেলে নিচ্ছি একটুও মুড়ি ছিল না কৌটোতে তো মুড়ি তো মাঝে মাঝে একটুখানি খেতে হয় 10টা বাজতে ঠিক 1 মিনিট বাকি আছে তো আলু তরকারি এখন গরম হচ্ছে তারপরে ভাত গরমের জলটা বসানো আছে তারপরে ডাল গরম করতে হবে সবই গরম করতে হবে আর এখন আমি একটুখানি মুড়ি আর একটা কলা নিয়ে নিয়েছি কারণ আমার করতে করতে মানে ছেলের জন্য রুটি করতে করতে মোটামুটি 10:30 মতো বাজবে খেতে খেতে তো প্রচন্ড খিদে পেয়েছে এর জন্য মুড়ি আর কলাটা নিয়ে নিলাম এই হলো ছেলের চিকেন স্যুপ তো এরকমই খায় ও আলুর তরকারি আর রুটি ছেলেকে খেতে দিয়ে তারপরে খুব সোজা কাজটা করতে আমি বসে গেছি ওকে খেতে দিয়েছি ও খাচ্ছে তো এই ফাঁকে আমি পনিরটা কেটে নিয়েছি তারপরে পনিরটা কাটা হয়ে গেলে তারপরে আমি আর শাশুড়িমা খেতে বসে যাব তারপরে এর মধ্যে যদি হাজবেন্ড চলে আসে তো ভালো কথা নয়তো আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে হাজবেন্ড খাবে তো সাটাসাট করে পনিরটাকে কেটে ফেলছি আর রাত্রিবেলা মোটামুটি কাজগুলো গুছিয়ে রাখলে পরে সকালবেলা খুব সুবিধা হয় তো কাউর অপেক্ষা করতে হবে না একটা কাজ তো এগিয়ে রইল দৃশ্য দেখো আমাদের মিমি বসে গেছে ওর খাওয়া রেডি করা হচ্ছে সে খাওয়াটা খাওয়ার জন্য মিমি মিমি তুমি বসে আছো এখানে খাবে আজকে আজকে তুমি এখানে বসে খাবে এখানে এখানেই খেতে হবে আজকে তোমাকে হ্যাঁ আবুড়ি বুড়ি এর মধ্যে রয়েছে আদা শুকনো লঙ্কা পোস্ত চারমগজ আর কাজু বাদাম এখন আমি এই গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ধনে পাতা বাটা করব তো ধনে পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রাখবে না পেঁয়াজটাকে সরিয়ে দিলাম ধনে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা রসুন এই শীতকালে ধনেপাতার চাটনি গরম ভাত দিয়ে তো দারুণ লাগে তো আমি রেডি করে নিয়েছি মশলা এবং ধনেপাতার চাটনি এই দেখো ধুয়ে যাচ্ছিস এখন কোন ছাড়া শুয়ে পড় যা ফোন নিবি না ফোন নিলে ঘুমের সমস্যা হবে ফোন নিয়ে শোয়া মানে ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটা তো এই জন্য বারণ করলাম ফোনটা নিস না যা গিয়ে শুয়ে পড় গুড নাইট বলে দে সবাইকে গুড নাইট তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু অনেকগুলো কাজকর্ম গুছিয়ে রেখেছি আগামীকালের জন্য যেহেতু অনেকটা দেরি হয়ে যায় এই এখন এডিটিং করব শুধু শুধু অনেকটা রাত্রি হবে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবো তারপরে কাজকর্ম হয়ে যাবে দেরি এই জন্য অনেকটা কাজ এগিয়ে রাখলাম তো এখন ভিডিওটা শেষ করছি হ্যাঁ সারাদিনে আজকে টুকটুক করে অনেক কিছুই করলাম তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম হয়তো ভিডিওটা সেরকমভাবে বড় করতে পারিনি তো যাই হোক ছোট বড় সব মিলিয়ে ভিডিও চলছে তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর এভাবেই তোমরা আমার পাশে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো গুড নাইট